টানা একদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির উল্টো দিকের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হলো এক ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃত ব্যক্তির নাম বিপ্লব পোদ্দার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার ব্যান্ডেল মেরি পার্ক এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা টেলিকম দপ্তরের প্রাক্তন কর্তা বিপ্লব বাবুর গতকাল সকাল থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিন রাতে চুচুড়া থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বাড়ির উল্টো দিকের বড় পুকুরে বিপ্লব বাবুর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। সমস্ত বিষয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। কালকে এই ভদ্রলোক 5টা থেকে নিখোঁজ ছিলেন, তাই বাড়ির লোক চুচুড়ো আমাদের সদর যে থানা ওখানে মিসিং ডায়েরিও করা হয়েছিল। মিসিং ডায়েরি করার পর অনেক খোঁজাখুঁজি হয়েছে। আমরা আমাদের যারা দাদারা আছে সিনিয়র দাদাদের নিয়ে আমি কালকে থানাতে ওনার জন্য মিসিং ডায়েরির নাম্বার দেখে আমরা যোগাযোগ করেছিলাম, তো ওনাকে কাল থেকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজকে 10:30 নাগাদ দেখা যাচ্ছে যে উনি বাড়ির সামনেই যে পুকুর সেখানে ওনাকে ভেসে উঠতে দেখা গেছে। তাই আমরা এখানে সবাই এসেছি এবং আশেপাশের লোকেরাও আছে ওনাকে পুকুরে, এই আমাদের যে বড় পুকুর এটাই আমাদের, আবার যে মেরিপার যে আমাদের মন্দির আছে দেখতে পাচ্ছেন পিছনে, সেখানে দুর্গা মাকে এই পুকুরেই ভাসান দেওয়া হয়, তো সেই পুকুরেই আজকে ওনাকে দেখতে পাওয়া গেছে। সকালবেলা বাড়ির লোকই দোতলা থেকে দেখতে পেয়েছে, তা আমাকে খবর দেওয়াতে আমি এসে দেখছি এরকম ঘটনা ঘটেছে। প্রশাসনকে আমি খবর দিয়েছি, আইসি সদর থানা প্রশাসন প্রশাসনের কাজ করছে, প্রশাসনও তো একদম আমাদের কথাতেই জরুরি এতে পরিষেবা দিতে চলে এসেছেন, ওনারা আছেন এখনও, তো প্রশাসন প্রশাসনের কাজ সুন্দরভাবে চালনা করছেন এবং আমরা সবাই আছি। এটা খুবই দুঃখজনক এবং মর্মাহত। ওনার তো মরার বয়স হয়নি এবং মিসেস বাড়ির যে পরিবার তারা খুবই কান্নাকাটি শোকা আছেন। টুপুর মাথায় পড়িল যে বাজিল বিয়ের শালায়, এলো লজ্জা বুদ্ধি কোনি মুখ থেকে ছাতনা তলায়, শুভ দৃষ্টি মালা বদল নানা নিয়মে পড়িল গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।